আজকে শ্যুটটা নিয়ে এটাই বলার যে আজকে এরকম একটা লেহেঙ্গা পরে নিউ একটা লুক আমি ট্রাই করেছি, তো আমার তো খুব ভালো লাগছে, কারণ খুব সুন্দর করে আমাকে সাজিয়েছে, এরকম সুন্দর করে একটা হেয়ার স্টাইল করিয়েছে, সুন্দর একটা মেকআপ করিয়েছে বিপাশাদি। আর এই ড্রেসটা কিন্তু সোনুস কালেকশন, আইরিনদির কালেকশন, তো আমার প্রচণ্ড ভালো লাগছে। আমি তোমাদের সাথে আলাপ করে দিতে চাই যে আমাকে এত সুন্দর করে কে সাজিয়েছে। বিপাশাদি আসো। এই যে বিপাশাদি আমাকে খুব সুন্দর করে, খুব যত্ন করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে সৌমির সাথে কাজ করে, মানে সত্যি আমি মানে আমি খুব হ্যাপি ওর সাথে কাজ করেও, খুব ভালো মেয়ে ও। থ্যাংক ইউ। এবার আমাদের তো সবারই মানে ফিডব্যাক তোমরা শুনে নিলে যে আমারও খুব ভালো লেগেছে, বিপাশাদিরও খুব ভালো লেগেছে, এবার তোমাদের ফিডব্যাকের অপেক্ষায়। তো তোমরা অবশ্যই জানাবে যে আমাকে এই লুকটাই নিউ লুকে কেমন লাগছে, আমি কিন্তু সবার কমেন্ট চেক করব, তো প্লিজ জানিও। না, এটা আমার সেকেন্ড কাজ, তো আমার প্রচণ্ড ভালো লাগছে। আর এখানে সবাই খুব কমফোর্ট, মানে কারোর সাথে ওরকম কোনো রেস্ট্রিকশনস নেই যে এই করতে পারবে না ওই করতে পারবে না, খুব ফ্রেন্ডলি, খুব ফ্র্যাঙ্কলি আমরা কাজটা করছি, তো খুব ভালো লাগছে। দোলে আপাতত শুনতে পাচ্ছি যে শ্যুট থাকবে না, তো বন্ধুদের সাথে একটু পার্টি ফার্টি করার প্ল্যান আছে, তো এখনও পর্যন্ত কিছু জানতে চাইনি কি প্ল্যান। একদম শেষে এটাই বলার যে তোমরা আমাকে এতদিন ধরে অনেক ভালোবাসা দিয়েছ, তো এরকমই ভালোবাসতে থাকো আমাকে, আর আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও অনেক ভালো ভালো কাজ তোমাদেরকে উপহার দিতে পারি আর অনেক দূর এগোতে পারি। থ্যাংক ইউ সো মাচ।